Assalamualaikum everyone, সবাই কে বাংলাদেশি মাম লাইফস্টাইল এন্ড কুকিং চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে ব্লগটা পিঠা খাওয়া দিয়ে শুরু করলাম। ভাপা পিঠা খেতে ইচ্ছে হচ্ছিল, তো রাতে সব কিছু রেডি করে রেখেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট কয়েকটা বানিয়ে এখন বেলকনিতে বসে খাচ্ছিলাম আর ওর সাথে দেশের গল্প করছিলাম। দেশে যে মামারা রাস্তার পাশে পিঠা বানিয়ে বিক্রি করতেন আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাম, ওই পিঠাগুলো না আসলে খেতে অনেক মজা লাগতো। নিজে তো অনেক যত্ন করেই করি, মামাদের পিঠার মতো মজা হয় না। রাস্তার ধুলাবালি আর মামাদের হাতের ময়লা লাগে মনে হয় পিঠাগুলো একটু বেশি মজা লাগতো খেতে। তো ওর সাথে গল্প করছিলাম আর হাসছিলাম। আর আজকের ওয়েদারটা দেখেন, কুয়াশা চারিদিক টাকা হয়ে আছে, বাইরে আসলে খুবই ঠান্ডা। আর বারান্দায় দাঁড়ালেই অ্যাম্বুলেন্সের ডাকটা একটু বেশি শোনা যায়, এই হচ্ছে আমাদের জীবন এখন। কিছুক্ষণ পরপরই অ্যাম্বুলেন্সের শব্দটা আমরা শুনতে পাচ্ছি, কে যাচ্ছে কে আসছে কি হচ্ছে কিছুই জানি না, তবে এতটুকু দোয়া করি যখনই অ্যাম্বুলেন্সের শব্দটা কানে যায় ততবারই দোয়া করি সবার জন্য, যেন সবাই যে যাচ্ছে সে যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আর আমরা যারা আছি পৃথিবীতে বেঁচে এখন পর্যন্ত এই মহামারীর ভিতরে, সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি। জানি না এই অবস্থা আসলে কবে শেষ হবে, মানে এখন তো ভ্যাকসিনও চলে এসেছে, তারপরও আসলে বলা যাচ্ছে না সিচুয়েশন আবার কবে ব্যাক টু নর্মাল হবে। মাঝে মাঝে আসলে মনে হয় হয়তোবা আমরা এমন কিছু করেছি, এত বেশি পাপে পূর্ণ হয়ে গেছে পুরো পৃথিবী, যার জন্য প্রকৃতি আমাদের এই শাস্তিগুলো দিচ্ছে। তবু আশা রাখি ইনশাল্লাহ আবার সব কিছু ঠিক হয়ে যাবে, আবার আমরা ফিরে পাবো আমাদের সুস্থ সুন্দর পৃথিবী। আর আমি এদিকে বাকি পিঠাগুলোও করে নিচ্ছিলাম, কয়েকটা করে আসলে গরম গরম খেয়ে নিয়েছি আর এখন বাকিগুলোও করে নিচ্ছি। আর আজকে ব্লগে আর পিঠা রেসিপিটা শেয়ার করলাম না, আমি একটা ব্লগে দেখিয়েছিলাম কীভাবে সহজভাবে ভাপা পিঠা তৈরি করতে হয়, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চাল একটু বেশি করেই ভিজিয়ে রেখেছিলাম, আরও পিঠা তৈরি করার ইচ্ছা আছে, তেলের পিঠা তৈরি করব, আর করলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাকি চালগুলো আমি এখন ব্লেন্ড করে নিচ্ছিলাম। দেখা যায় যে ব্লেন্ড করে ফ্রিজে বক্সে ভরে রেখে দিলে যে কোনো সময় পিঠা তৈরি করে খাওয়া যায়, আর চাল ভিজিয়ে ব্লেন্ড করে পিঠা তৈরি করলে পিঠা অনেক সুন্দর হয়। শুকনো চালের গুঁড়ো দিয়েও পিঠা করি, তবে তেলের পিঠা বা বাপা পিঠা এগুলো করতে হলে আমি বেশিরভাগই ভিজিয়ে করি, ভিজিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে করি। আমি এদিকে চা ব্লেন্ড করছিলাম আর এখানে দুই ভাই বোন খেলা করতে করতে ফাইটিংও শুরু হয়ে যায়। রায়ানের একটু মন খারাপ, সারার সাথে মারামারি করছিল, আমাকে দেখে এখন থেমে গেছে। সারাদিনই দুই ভাই বোন ঘরের ভেতরে দুষ্টামি মারামারি করে, আবার যখন ঘুমিয়ে যায় তখন ঘরটা একদম নীরব হয়ে যায়। আর ওরা আসলে কি করবে, লকডাউনের মধ্যে 24 ঘন্টা ঘরে থাকতে থাকতে বাচ্চারাও ক্র্যাঙ্কি হয়ে যায়। বাচ্চাদেরকে ঘরে একটি রাখাটা আসলে অনেক বড় একটা ব্যাপার, ওদেরকে সারাক্ষণ এন্টারটেইন করতে হয় বা কিছু না কিছু দিয়ে বিজি রাখতে হয়। আর এটা ছিল দুপুরবেলা, আমার রায়ানকে নিয়ে ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম, ওর আজকে চেক আপ ছিল। তো চেক আপ শেষে ওকে ওরা একটা স্টিকারও দিয়েছে, এটা এনে আমাকে বারবার দেখাচ্ছিল। আর এখন একটু টেস্ট করতেও যাবো, ঘরে কিছু প্রয়োজনীয় শপিং আছে। তো শপিং শেষে বাসায় চলে এসেছি, আর শপিংয়ে গিয়ে তেমন একটা রেকর্ড করা হয়নি, বাচ্চারা সাথে ছিল আর হাতেও তেমন একটা সময় ছিল না। তো শপিংগুলো গুছিয়ে নেওয়ার আগে এখন একটু খেয়েও নেব,
বাইরে থেকে আপনাদের ভাইয়া কিছু খাবার অর্ডার করে নিয়ে এসেছে। আজকে সারাদিন আসলে অনেক ঝামেলায় গিয়েছে, অনেক বিজি ছিলাম, সো বাচ্চাদের নিয়ে অন্তত পক্ষে আধা ঘন্টা এখন রিল্যাক্স করে খাবো, সেজন্য খাবারগুলো বাসায় নিয়ে আসলাম। আর বাচ্চাদের জন্য নাগেট আর চিপস নিয়েছি, আর আপনাদের ভাইয়া নিয়েছে ওর জন্য ডোনার মিট, আর আমার জন্য বার্গার। এখন আমরা সবাই মিলে খাবারগুলো এনজয় করব। এটা ছিল সন্ধ্যাবেলা, আমি সুজির হালুয়া বা বরফি তৈরি করছিলাম। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই চটজল দিয়ে এই বরফিটা তৈরি করা যায় এবং বেশ কিছুদিন ধরে ঘরে রেখেও খেতে পারবেন। তো প্রথমে চুলায় মিডিয়াম লো আঁচে একটা প্যান গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এবারে 3টা আস্ত এলাচও দিয়ে দিলাম, হালকা একটু গরম করে নেব। আর এলাচটা কিন্তু ফেটে দেওয়া যাবে না, কারণ তাতে এলাচের ভিতরে দানা বের হয়ে আসবে। ঘিটা হালকা গরম হয়ে আসলে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। আর সুজি আমি এখানে অ্যাড করেছি 2 কাপ। এই সুজিটাকে এখন ঘিয়ের সাথে হালকা করে ভেজে নিতে হবে। আর অবশ্যই ঘিটা ইউজ করবেন, তেল দিয়ে কিন্তু এই হালুয়াটা খুব একটা মজার হয় না। চুলার চাল বেশি থাকলে কিন্তু সুজিটা একটু বেশি ব্রাউন হয়ে যাবে, সেক্ষেত্রে বরফির কালারটাও কিন্তু বেশ খানিকটা কালচে কালচে মনে হবে। তাই চুলার চাল লতে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে, সুজিটা বেশ খানিকটা ঝরঝরে হয়ে আসা পর্যন্ত। আর বাজারে এখন অনেক ধরনেরই মোটা কিংবা চিকনদানার সুজি কিনতে পাওয়া যায়, তো সুজি বাজার সময়টা সুজির বিভিন্ন ধরনের কোয়ালিটির উপর নির্ভর করে একটু কম বেশি লাগতে পারে। যখন বুঝবেন এটা ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি 1 কাপ, আর আপনি যদি মিষ্টি কম খান তাহলে 1/2 কাপ দেবেন, আর বেশি খেলে তো আরও বাড়িয়েও দিতে পারেন। তো 2 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে কুসুম গরম দুধ অ্যাড করে নিচ্ছি 4 কাপ। দুধ দিয়ে করলে খেতে বেশি মজা হয়, তবে আপনি দুধের পরিবর্তে পানি দিয়েও রান্না করতে পারেন। এবার সব কিছু আবারও নেড়েচেড়ে একটু মিক্স করে নেব, আর চুলার জালটা কিন্তু মিডিয়াম লোতেই আছে। যদি চুলার আঁচটা বেশি রাখেন তাহলে খুব দ্রুত কিন্তু এই পানিটা শুকিয়ে যাবে আর আপনার সুজি ভালোমতো সিদ্ধ হবে না, সেজন্য অল্প আছে এভাবে অনবরত নেড়েচেড়ে সুজিটাকে রান্না করতে হবে। এবং 6-7 মিনিটের মধ্যেই দেখবেন এই মিশ্রণটা আস্তে আস্তে আটালো হতে শুরু করেছে। আর আপনি যদি নরম হালুয়া খেতে চান তাহলে এরকম পর্যায়ে একটু নরম নরম থাকতে নামিয়ে নিতে হবে। তবে আজকে যেহেতু আমি এটা দিয়ে বরফি বানাবো তাই এটাকে আরও একটু টাইট করে নেব। খুব বেশি সময় যে লাগবে তা না, আরও 3-4 মিনিটের মাথায় দেখবেন এটা প্যান থেকে ছেড়ে আসছে, চাইলে এখনও নামিয়ে নেওয়া যায়। তবে এটাকে যদি আরেকটু ড্রাই করে তারপর নামান তাহলে আপনার হালুয়াটা বেশ দিন ভালো থাকবে। আর আজকের হালুয়ার ভিতরে আমি কোনো বাদাম কিশমিস দেইনি, আপনাদের যদি ভালো লাগে তাহলে যে পর্যায়ে আমি দুধ অ্যাড করলাম সেটা শুকিয়ে আসার পর বাদাম বা কিশমিস দিতে পারেন। মিডিয়াম লো হিটে আর একটু নাড়তে নাড়তে যখন প্যানের গা থেকে সুজির হালুয়াটা এভাবে ছেড়ে উঠে আসছে তখনই বুঝতে হবে এটা বরফি তৈরির জন্য একদম রেডি। আর এই যে দেখুন, যখন এভাবে প্যানে থাকা অবস্থাতেই এভাবে শেপ করে কেটে নিতে পারবেন তখন বুঝবেন আপনার হালুয়ার মিশ্রণটা একদম পারফেক্ট।
এবার যে পাত্রে বরফিটাকে সেট করব সে পাত্রে ঢেলে গরম থাকা অবস্থাতেই এটাকে সেট করে নেব। আর গরম থাকতে থাকতেই সেট করলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট করা যায়, কারণ গরম থাকা অবস্থায় এটা নরম থাকবে, উপরটা সুন্দরভাবে স্মুথ করা যাবে। ঠান্ডা হয়ে গেলে আর এতটা নাও থাকতে পারে, যেহেতু আমি এটাকে ড্রাই করে তারপর নামিয়েছিলাম। চারপাশটা যথাসম্ভব একটু সমান করে নিয়ে এবার উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, শুধুমাত্র একটু সুন্দর দেখানোর জন্য। তো আমি এগুলোকে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছিলাম। এবার এটাকে বাইরে রেখেই সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে পছন্দ করে কেটে নেব। চাইলে বিভিন্ন সাচের ডাইসে বসিয়েও কিন্তু নানা রকম ডিজাইনে এই বরফিটা তৈরি করা যায়। আর যে অংশগুলো কাটার পর সুন্দর শেপে আসেনি সেগুলো আমি একসঙ্গে করে কুকি কাটার দিয়ে ডিজাইন করে নেব। এতে করে এগুলো দেখতেও ভালো লাগবে, আর তাছাড়া আপনি একই হালুয়াতে দুটো ডিজাইন পেয়ে যাবেন। তো আমি এবড়ো তেবড়ো সবগুলোকে এভাবে ডিজাইন করে নিচ্ছি, আর আপনি চাইলে কিন্তু ভিন্ন ভিন্ন কাটার দিয়ে নানারকম ডিজাইন করে নিতে পারেন। আর এগুলো আপনি চাইলে বেশ কয়েকদিন ধরে গড়ে রেখেও সংরক্ষণ করতে পারেন। যদি আপনি রুম টেম্পারেচারে রাখেন তাহলে 3-4 দিন পর্যন্ত ভালো থাকবে, আর ফ্রিজে রাখলে তো 1 সপ্তাহের বেশি সময় ধরে আপনি এটা খেতে পারবেন। আর এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু খুবই মজার। আমার যারা এই বরফিটা খুবই পছন্দ করে ও এটাকে জিগলি পুডিং বলে, কয়েকদিন পরপরই বলবে এটা তৈরি করে দেওয়ার জন্য। আমি একটু বরফি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে, খেতে আসলে খুবই মজা হয়েছিল। তো যারা এখনো ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া আর ভালোবাসা। আজ আর নয়, আল্লাহ হাফিজ।